হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সামনে আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সামনে আসা আমাদের ইউনিভার্সিটি এডমিশন টেস্টের প্রস্তুতি সম্পর্কে। আমরা কিভাবে প্রস্তুতি নিব বিজ্ঞান শাখা থেকে, এবং সাথে আলোচনা করব বিশেষ করে দুইটা সাবজেক্ট আমাদের ম্যাথ এবং পদার্থ বা ফিজিক্স নিয়ে। তো আমি এই দুটো বিষয়ে কিভাবে পড়া উচিত সেটা নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব, আর নেক্সট ভিডিওগুলোতে বাকি সাবজেক্টগুলো নিয়ে ক্রমান্বয়ে আলোচনা শুরু করব। তো বিশ্ববিদ্যালয়ের ভর্তিটা হঠাৎ করে আমাদের সামনে চলে আসছে, কারণ আমরা রেজাল্টের আগেও ঠিক জানতাম না যে আমাদের রেজাল্ট কিভাবে দিবে বা পরীক্ষা হবে কি হবে না, এই ধরনের একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। এর মাঝখানে হুট করে আমাদের রেজাল্ট দিয়ে দিল এক প্রকার যে এইভাবে রেজাল্ট দেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে না, যার কারণে আমরা কোন প্রকার প্রস্তুতি ছাড়াই হঠাৎ করে ইউনিভার্সিটি এডমিশনের প্রস্তুতির মাঝখানে ঢুকে পড়ছি। তো এই জায়গায় আসে আমাদের অনেকের মধ্যে অনেক প্রবলেম দেখা দিচ্ছে, তোমরা বুঝতে পারতেছ না যে আমাদের কিভাবে পড়া উচিত, কারণ যেহেতু সামনে আমাদের ভর্তি পরীক্ষা, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো একটা কথা মাথায় রাখো যে ইউনিভার্সিটি এডমিশন টেস্ট খুব ইজি না, বাট ইম্পসিবল কিছু না। যদি কেউ বলে এটা খুবই সহজটা বিষয়, তাহলে এটা ঠিক কথা না, কারণ এখানে আমাদের যেরকম এসএসসির কথা বা এইচএসসির কথা যদি চিন্তা করি, এই এসএসসি বা এইচএসসি এরকম ছিল যে তুমি একটা সাবজেক্টে যদি 80 আপ করো 100 এর মধ্যে, তাহলে তুমি জিপিএ 5 পাচ্ছ বা এ প্লাস পাচ্ছ। কিন্তু আমাদের এডমিশন টেস্টে কিন্তু এরকম কোন নাম্বারের একটা দ্বিধাধারণা নেই যে তোমাকে এত নাম্বার পেতে হবে, এত নাম্বার পেলে তুমি ভার্সিটিতে চান্স পাবা, এরকম কোনো কিছু নেই। তোমাকে কি করতে হবে, পজিশন নিতে হবে। একটা ইউনিভার্সিটি যতগুলো স্টুডেন্ট সেখানে ভর্তি নিবে বা আসন সংখ্যা যত, ঠিক সেখানে তোমাকে ঢুকতে হবে, যার কারণে আমাদের এখানকার প্রস্তুতিটা একটু অন্যরকম হওয়া উচিত বা অন্যরকম ভাবে পড়তে হবে। তো আমি যদি বিজ্ঞান বিভাগের কথা বলি, সেক্ষেত্রে বিজ্ঞান বিভাগে খুব মেজর দুটো সাবজেক্ট হচ্ছে ম্যাথ এবং ফিজিক্স। কেননা তুমি যদি বায়োলজি কিংবা কেমিস্ট্রির কথা চিন্তা করো, যদিও এই সাবজেক্ট গুলো কঠিন, কিন্তু এই বায়োলজিতে দেখা যাচ্ছে যে বিভিন্ন জিনিসগুলো আমাদের মুখস্থ নির্ভর থাকে। তো তুমি দেখো এই মুখস্থ নির্ভর বিষয়গুলো কিরকম, যে একটা স্টুডেন্টকে পড়তে হবে, পড়ে ইনফরমেশন গুলো তোমাকে মনে রাখার চেষ্টা করতে হবে, এবং দেখা যাচ্ছে যে এখানে ওই ইনফরমেশন গুলো মোটামুটি পড়ে 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 যদি তুমি আয়ত্তে নিয়ে আসো, তাহলে এখানকার কোশ্চেন গুলো ওই ইনফরমেশন গুলোর মধ্যেই থাকে, একদম বাইরের কোনো কিছু চলে আসে না। কেমিস্ট্রি কিছুটা ওই ক্যাটাগরিতে পড়ে, তবে কেমিস্ট্রি আয়ত্তে নিয়ে আসতে আমাদের একটু ঝামেলা হয়। কিন্তু আমরা যদি ম্যাথ কিংবা ফিজিক্সের কথা বলি, এখানে কিন্তু প্রচুর কোশ্চেন ঘুরিয়ে দেওয়া হয়, অঙ্কের ডাটা চেঞ্জ করা হয় বা অঙ্কের কিছু ইনফরমেশন চেঞ্জ করে দিয়ে অঙ্কগুলো করতে বলা হয়, যেটা আমাদের জন্য খুব ঝামেলার হয়ে দাঁড়ায়। ওই জন্য এই দুটো সাবজেক্ট ভালো করে পড়া উচিত, এবং তোমরা দেখবা যে ইউনিভার্সিটি প্রিপারেশনে বা ইউনিভার্সিটির পরীক্ষায় যে ভেরিয়েশনটা তৈরি হয় একটা স্টুডেন্ট আর একটা স্টুডেন্টের মধ্যে, সেখানে দেখবা যে মেনলি এই দুটো সাবজেক্ট ভাইটাল রোল প্লে করে যে তুমি চান্স পাচ্ছ কি পাচ্ছ না। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদেরকে আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য যে মার্কটা দরকার, দেখা যাচ্ছে ওই মার্কের আশেপাশে কিন্তু অনেকেই চলে যায়, কিন্তু সেখান থেকে যে মার্কটা বা যে লেভেলটার উপরে চান্স হয় সেখানে যারা ঢুকতে পারে তারাই চান্স পায়, এবং সেখানে ঢুকার জন্য কিন্তু 1-2 মার্ক বা 3-4 মার্কই ইনাফ। কারণ তোমার চান্স হয়নি, দেখবা যে তোমার 2-1 মার্কের জন্য চান্স হয়নি, বা যার চান্স হয়েছে সে তোমার থেকে 1-2 মার্ক বেশি পাইছে। তো এই 1-2 মার্কটা ভাইটাল রোল প্লে করে, এইটা আমাদের আয়ত্তে নিয়ে আসতে হবে, বা এই নাম্বারটা আমাদের ঝুড়িতে নিয়ে আসতে হবে। এটার জন্য আমাদের যে কাজগুলো করা দরকার বা যে কেয়ারফুল থাকা দরকার, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো বা কথা হবে আজকে। তো আমি যদি প্রথমে তোমাদের পদার্থ নিয়ে কথা বলি, পদার্থ বিষয়টা আমরা কিভাবে পড়বো বা কোথা থেকে পড়বো। আচ্ছা, পদার্থ বইটা এখন তোমরা যদি বলো যে তোমাদের প্রিপারেশনটা কি, যে শুধু ভার্সিটি নাকি ভার্সিটি প্লাস ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি প্লাস মেডিকেল। আচ্ছা, আমি এখানে এই ক্যাটাগরিগুলোতে কেন ভাগ করতেছি, এই ক্যাটাগরিগুলোতে ভাগ করার পিছনে অন্যতম একটা কারণ হলো যে এইখানকার প্রিপারেশনে বা এখানে যে কোয়েশ্চেন গুলো আসে, এই কোয়েশ্চেন গুলোর মধ্যে সামান্য কিছু পার্থক্য থাকে। পার্থক্য গুলো এরকম যে আমরা যদি দেখি মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে, মেডিকেলে যে কোশ্চেন গুলো আসে এডমিশন টেস্টে, সেগুলোতে দেখবো আমরা যে সেখানকার ম্যাথামেটিক্যাল টার্ম বা বড় টাইপের ম্যাথ একদমই আসতেছে না বললেই চলে, একদম শর্টকাটে কোশ্চেন দেখে উত্তর বলে দেওয়া যায় এই টাইপের কিছু ম্যাথ আসে, বাকি সবকিছু দেখা যায় যে বিভিন্ন থিওরিটিক্যাল ইনফরমেশন আসে। ভার্সিটিতে গেলে দেখা যায় যে এখানে থিওরিটা খুব বেশি থাকে না, মোটামুটি থাকে, কিছু ম্যাথ করতে হয়, এভারেজ টাইপের ম্যাথ, যে ম্যাথ গুলো একদম বড় বড় বা উচ্চতর দক্ষতা সম্পন্ন এরকম ঠিক না,
আবার উচ্চতর দক্ষতা সম্পন্ন বা হাই থ্রোট যে মেয়াদগুলো আছে এগুলো দেখা যাচ্ছে আমাদের যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো আছে বুয়েট কুয়েট রুয়েট চুয়েট এগুলোর জন্য প্রয়োজন হয়। তো আমরা এইভাবে তিন ক্যাটাগরিতে ভাগ করতে পারি। বাট তুমি যদি ফিজিক্সটা ফুল এন্ড ফাইনাল ভাবে পড়ো একবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, তাহলে তুমি সকল ইউনিভার্সিটি প্রিপারেশন সেটা মেডিকেল হোক সেটা ইঞ্জিনিয়ারিং হোক কিংবা সেটা ভার্সিটি হোক সবগুলোই কিন্তু কভার হয়ে যায় খুব ইজিলি। এখন যেমন তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর কথা বলো সেই ক্ষেত্রে আলি আসগর স্যারের একটা বই ভালো আছে, হ্যাঁ আলি আসগর স্যারের বইটা তোমরা দেখতে পারো। কিংবা তুমি যদি বলো যে হচ্ছে প্রামাণিক স্যার বা জাকারিয়া সেলু স্যারের বই বা ইসাক স্যারের বই এই বইগুলো তুমি দেখতে পারো, কেউ কেউ তপন স্যারের বই পড়ে থাকো সেটাও চলবে। তো দেখা যাচ্ছে যে যত উচ্চতর দক্ষতা সম্পন্ন দেখবে একটা চ্যাপ্টারের মধ্যে বিভিন্ন জায়গায় কিছু উচ্চতর দক্ষতা সম্পন্ন বা ওই যে কোয়েশ্চেন গুলো ডিরেক্ট উত্তর পাওয়া যায় বা একটা শর্টকাট আছে যে এইভাবে করলে এইরকম উত্তর চলে আসে এই টাইপের কোয়েশ্চেন কিন্তু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোতে কম আসে। দেখা যায় যে একটা ঘটনা দিয়ে দিছে যে ঘটনাটা বিশ্লেষণ করে ওখানে কিছু ইনফরমেশন বের করে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হয় বা কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুই তিনবার সূত্র অ্যাপ্লাই করতে হয় এই ডাটা ফাইনাল ডাটা বের করার জন্য। এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোতে বুয়েট কুয়েট রুয়েট চুয়েট এগুলোতে কিন্তু বেশি আসে। সেক্ষেত্রে দেখা যায় যে একটা চ্যাপ্টার থেকে কোন একটা চ্যাপ্টার থেকে যদি আমরা 30-40% ওই টাইপের ম্যাথ গুলো নিয়ে বেশি আলোচনা করি তাহলে কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রস্তুতিটা আমরা কভার করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের বইয়ের সবকিছু ওইভাবে পড়ার দরকার হয় না, পড়তে হবে না আমি এটা কিন্তু বলতেছি না, কারণ পড়তে হবে তোমার বেসিক ক্লিয়ারের জন্য। এখন তোমার যদি মোটামুটি বেসিক ক্লিয়ার থাকে তাহলে ওইগুলোতে সময় না দিয়ে তোমাকে অ্যাডভান্স লেভেলের ম্যাথ গুলো বেশি করতে হবে আমাদের ওই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য। বা তুমি যদি বলো যে বিশ্ববিদ্যালয়টা তোমার টার্গেট তাহলে বিশ্ববিদ্যালয়টার জন্য তোমাকে কিন্তু ওই একদম অ্যাডভান্স লেভেলের ওই ম্যাথ গুলো তোমাকে করতে হবে না। আবার এই সাল টাইপের যে কোনটা কত সালে আসছে কে আবিষ্কার করছে এই টাইপের কোশ্চেন কিন্তু ভার্সিটিতে তেমন একটা আসে না। তোমাকে মাঝামাঝি পর্যায়ে যে ম্যাথ গুলো আছে যে ম্যাথ গুলো একটু বড় হইতে পারে একটু ছোট হইতে পারে বাট একবার দুইবার সূত্র অ্যাপ্লাই করে সলভ করা যায় এই টাইপের ম্যাথ গুলো তোমার বেশি এসে থাকে। তো এখন আমরা কি একটু ঘুরিয়ে পেঁচিয়ে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর অঙ্ক একদমই করব না, না সেই টাইপের অঙ্ক অবশ্যই আমরা করব। সেই টাইপের অঙ্কের ক্ষেত্রে যদি আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে একটা ইউনিভার্সিটিতে সেখানে যদি ফিজিক্স থেকে 30 মার্কসের কোশ্চেন হয় বা আমি ধরে নিচ্ছি যে একটা ইউনিভার্সিটিতে 30টা কোশ্চেন হয় সেটা যদি 30টা এমসিকিউ হয় তোমরা দেখবা একদম বেসিক কোশ্চেন সেখানে থাকবে 10টার মতো এবং মিডিয়াম কোশ্চেন সেখানে থাকবে 12-15টা আর বাকি থাকবে তোমার হচ্ছে 5-8টা কোশ্চেন। এই 5-8টা কোশ্চেন থাকে অ্যাডভান্স লেভেলের, দেখা যায় যে দেখে ভয় যাচ্ছে না বা সেখানে কিছু ইনফরমেশন ঢুকানো আছে। তো আমাদের যাতে প্রিপারেশন ভালো হয় তারা আমরা এই এইটা এবং এইখানকার সলভ করতে পারি এইখানে যায় আটকে যাই এবং দেখা যায় যে এইখান থেকে তুমি 12-15টার মধ্যে 8-7টা এখানে 10টার ভিতরে 9-10টাই কোশ্চেন একদম বেসিক লেভেলের কোশ্চেন গুলো তুমি সলভ করতে পারছো এবং দেখা যাচ্ছে মোট মার্ক 30-এর মধ্যে তোমার এখানে স্কোর থাকতেছে সে 20-18। দেখা যাচ্ছে যে এই যে 20-18-17 এই যে নাম্বার গুলো থাকতেছে এরকম করে এভারেজ নাম্বার যদি প্রত্যেকটা সাবজেক্টে তুলো তুমি দেখবা যে তোমার যে স্কোরটা আছে এই স্কোরটাতে হয় কোনোভাবে চান্স হচ্ছে বা ওয়েটিং থেকে চান্স হচ্ছে কিংবা চান্স হচ্ছে না আর 1-2 মার্ক হলে চান্স হয়ে যেত। এই 1-2 মার্কটা ক্যারি করতে হবে তোমাকে এই টাইপের কোশ্চেন গুলো থেকে। তাহলে আমি যেটা বুঝতে যাচ্ছি শুধু ফিজিক্স না যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে যেগুলো বেসিক লেভেলের কোশ্চেন বা এভারেজ লেভেলের কোশ্চেন বা যে কোশ্চেন গুলোর টাইপ গুলো রিপিট হয় শুধু সেই কোশ্চেন গুলো যদি তুমি সলভ করো তাহলে তোমার পর্যায়টা থাকবে মাঝামাঝি এবং এই পর্যায়ে শুধু তুমি না অসংখ্য স্টুডেন্ট থাকবে কিন্তু চান্স সেই অসংখ্য স্টুডেন্ট পাবে না, চান্স পাবে হাতে গোনা কয়েকজন। এই সিট সংখ্যার উপরে হাতে গোনা কয়েকজন স্টুডেন্ট ডিপেন্ড করবে কারা এই অ্যাডভান্স লেভেলের কোশ্চেন গুলো টাচ করতে পারছে। তো এটার জন্য তোমাকে কি করতে হবে, তো মূল বই পড়া জরুরি। তুমি একটা বেসিক লেভেলের বা তুমি হচ্ছে ইসাক স্যারের বই কিংবা সেলু স্যারের বই তপন স্যারের বই পড়তে পারো সমস্যা নাই, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলের সাথে ইসাক স্যারের বই পড়তে পারো তুমি কোনো প্রবলেম নাই। তোমাকে যে কাজটা করতে হবে ফিজিক্সের জন্য তোমাকে মূল বই প্রথমে প্রত্যেকটা টপিক মনে রাখবা, তোমরা যারা ইন্টারমিডিয়েটে ছিলে ইন্টারমিডিয়েটে কিন্তু তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু বেসিক টপিক পড়ছো যেগুলো বাইরে পড়ার প্রয়োজন হইতো না। তোমরা যদি খেয়াল করে দেখো আমি যদি তোমাদেরকে 3 অধ্যায়ের কথা বলি ফার্স্ট পেপারে গতিবিদ্যা তোমরা দেখবা যে তোমরা গতিবিদ্যা থেকে মেজর টার্গেট নিয়েছিলে প্রাসে,
প্রাস পড়ছো, প্রাসের আশেপাশে যে টপিকগুলো আছে, হ্যাঁ প্রাসের যে ক্যাটাগরিগুলো আছে, যে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত বা হচ্ছে কোন উচ্চতা থেকে ভূমি সমান্তরালে নিক্ষিপ্ত, এই টাইপের কয়েকটা টপিক তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়ছো। আর প্রাসের পরে যদি গুরুত্ব দাও তাহলে তোমরা গুরুত্ব দিছো এই গ্রাফ টাইপের কোশ্চেনগুলা। দেখা যাচ্ছে যে এই দুই টাইপের বাইরে তোমরা খুব একটা যাও না, কিন্তু দেখা যায় তুমি যখন এডমিশন টেস্টে যাবা তখন শুধু এই দুইটা বা একটা টপিক পড়লেই হয় না, তোমাকে ওই অধ্যায়ে আরো যে টপিক গুলো আছে সব কয়টার বেসিক সহ তোমাকে পড়তে হয়। এই জন্য আমাদের ইন্টারমিডিয়েট লেভেলটা সহজ হলেও এডমিশনে কোনো কিছু ছাড় দেওয়া যাবে না বা এটা এতটাও সহজ না। তোমাকে মনে রাখতে হবে যদি তুমি কোনো চ্যাপ্টারের কোনো কিছু না বুঝে বা বেসিক ক্লিয়ার করে পরীক্ষা দিতে যাও তাহলে তোমার এটার জন্য কোথাও না কোথাও ধরা খাবা। তোমাকে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের বেসিক ক্লিয়ার করতে হবে, এটা হলো ফার্স্ট কথা, বেসিক ছাড়া যাওয়া যাবে না। সেকেন্ড কথা হচ্ছে একটা চ্যাপ্টারে কয় ধরনের টপিক আছে, সেখানে কি কি সূত্র আছে সেগুলো তোমাকে বুঝে নিতে হবে। আচ্ছা, সেগুলো গুছানোর পর তোমাকে প্র্যাকটিস করতে হবে বিগত বিশ্ববিদ্যালয়ে আসা বিভিন্ন কোয়েশ্চেন গুলা। এখন আমি তোমাকে আরেকটা জিনিস ক্লিয়ার করি, দেখা যায় যে তোমরা অনেক সময় শুধু মূল বই পড়লা, মূল বইয়ের পাশাপাশি একটা বই সলভ করলা, একটা বই বিগত আসা কোশ্চেন গুলো সলভ করলা, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকো। বা দেখা যাবে তোমাদের ফিজিক্সে অনেক ভাইয়া, তোমরা অনেকের কাছে পড়বা, অনেক ভাইয়া বা স্যারের কাছে দেখা যাবে যে অনেকে তোমাদের মূল বই টোটালি পড়াবে না, জাস্ট যেটা করে সেটা হচ্ছে লেকচার শিট কিংবা হচ্ছে কোন একটা বই নিয়ে যে এই বইয়ের এই টাইপের রুলস গুলো করো, এগুলো দিয়ে অঙ্ক সলভ করো, ইনাফ, চলবে, আর কিছু লাগবে না। এটাতে প্রবলেম কি হয়, আমাদের এভারেজ কোশ্চেন আমরা কমন পাই, কিন্তু আমার চান্স পাওয়ার জন্য যে এক্সট্রা কিছু কোশ্চেন দরকার যেটা প্রত্যেক বছরের নতুনত্ব আসে একটা কোশ্চেনের মধ্যে, তুমি একটা ইউনিভার্সিটির 100% কোশ্চেন কমন দিতে পারবা না। প্রত্যেকবারই কিছু কোশ্চেন থাকে ব্যতিক্রম বা নতুন বা একটু টেকনিক্যাল বা একটু আলাদা হবে, দিনে কনসেপ্ট দিয়ে আসতেছে না, এই কোশ্চেন গুলাই পারলেই তুমি চান্স পাবা। আর এই কোশ্চেন গুলো পারার জন্য তোমার শুধু সূত্র আর অঙ্ক এই কাজটা করলে হবে না, তোমাকে বেসিক ক্লিয়ার করতে হবে। আমি আবারও বলতেছি যদি তোমাকে মূল বইয়ের বেসিক প্রবলেম থাকে তুমি অবশ্যই সলভ করাই নাও, তোমার টিচার এডমিশনের টিচার তোমার যদি মূল বইয়ের ওই বেসিক ক্লিয়ার না করে, মূল বইটা হাতে ধরে করাইতে হবে এমন কোনো বিষয় না, বাট মূল বইয়ের সকল টপিকের বেসিক ক্লিয়ার করাই দিতে হবে, যদি না দেয় তুমি করাই নিবা, এটা তোমার অবশ্যই অবশ্যই দায়িত্ব। আচ্ছা, মূল বইয়ের বেসিক ক্লিয়ার করার পর তুমি কি করবা, তোমার ফার্স্ট কাজ হলো মূল বই, এবং সেকেন্ড কাজ হচ্ছে তোমাকে ইউনিভার্সিটিতে আসা প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে হবে, সেটা যে কোনো বই হতে পারে বা তুমি যে কোচিং করতেছো সেই কোচিং এর লেকচার শিট হতে পারে। এখন লেকচার শিট একটা কোচিং এর জাস্ট ওইটুকু করলে তোমার কাছে যে ইনাফ এমন বিষয়টাও না, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ইউনিভার্সিটির প্রিভিয়াস কোয়েশ্চেন আছে এরকম 3-4টা বই বা 2-3টা বই, ন্যূনতম 2টা বই তোমার কাছে থাকতেই হবে। তুমি যে কাজটা করবা, প্রথমে মূল বই শেষ করবা, মূল বই যদি তোমার মোটামুটি ওকে হয়ে যায় তারপরে তুমি চলে আসবা এডমিশন রিলেটেড যে বিভিন্ন বইগুলো পাওয়া যাচ্ছে বাজারে বা আমাদের কোচিং থেকে যে শিটগুলো প্রোভাইড করতেছে এগুলো প্রত্যেকটা টপিক টপিক অনুযায়ী দেখবা যে সূত্র দেওয়া আছে, প্র্যাকটিস মেথড দেওয়া আছে, তুমি সূত্রগুলো অনুযায়ী প্রত্যেকটা চ্যাপ্টারের ওই অংশটা কমপ্লিট করে নিলা, ওই চ্যাপ্টারটার ওই বেসিক বা ওই তোমার হচ্ছে সূত্র দিয়ে অঙ্কগুলো সলভ করার পর তুমি প্রিভিয়াস ইয়ারে যে ইউনিভার্সিটিতে আসা কোশ্চেনগুলো আছে এগুলো সলভ করা শুরু করো। এখন তুমি দেখা যাবে যে একটা টাইপের মধ্যে প্রথমে ঢাকা ইউনিভার্সিটি বা রাজশাহী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তুমি কোশ্চেনগুলো পাচ্ছ, এই কোশ্চেনগুলোর মধ্যে কিছু কোশ্চেন দেখবা একদম বেসিক লেভেলে তুমি দেখতেছো পারতেছো, কোনো প্রবলেম নাই, বা ওটা ইন্টারমিডিয়েট বেসিক থেকেও তুমি পারতা, তোমাকে ওটা জন্য আলাদা কোনো কিছু শিখতে বা জানতে হচ্ছে না, সেক্ষেত্রে তুমি কি করবা সেই কোশ্চেনগুলো পার হয়ে যাবা, প্র্যাকটিস করে চলে যাবা। কিছু কিছু কোশ্চেন দেখবা যে একটু সলভ করতে তোমার প্রবলেম হলো বা যেটা জানতে বা তুমি জানতা না ডিরেক্ট বা জানতে প্রবলেম হচ্ছে ওই কোশ্চেনগুলো তুমি মার্ক করবা, তুমি কোশ্চেনটা মার্ক করতে পারো, সেটা হচ্ছে কোন একটা কালার দিয়ে তুমি এটা জাস্ট রাউন্ড দিয়ে রাখতে পারো, যে একটা রেড কালার দিয়ে রাউন্ড দিয়ে রাখলা, এটার উদ্দেশ্য হচ্ছে যে এই কোশ্চেনটা তুমি আরেকবার রিভিশন দিবা। আর কিছু কিছু কোশ্চেন বাবা যেটা সম্পর্কে তোমার আগে কোনো ধারণা ছিল না বা ওই টাইপের কোশ্চেন তুমি আগে কখনো সলভ করো নাই, সেটার জন্য তুমি আরো একটা চিহ্ন ইউজ করো, সেটা এরকম হতে পারে যে একটা রাউন্ড দিলা প্লাস হচ্ছে একটা টিক চিহ্ন দিলা, তোমার মনের মতো করে তুমি একটা আলাদা চিহ্ন দাও যে চিহ্নটা প্রকাশ করবে ওই কোশ্চেনটা তোমার আবার দেখা উচিত। এভাবে তুমি একটা বই যে বইটার এডমিশনের কোশ্চেন আছে সলভ করে শেষ করলা, যদি সময় পাও তারপর আরো অন্য একটা বই সলভ করো, অবশ্যই জরুরি।
যদি সময় না পাও তাহলে এটা সলভ করে তুমি যে যার কাছে পড়ো বা যে কোচিং এ যাও সেই কোচিং এ তুমি পরীক্ষা দিলা, দেখা যাবে যে পরবর্তীতে ওই চ্যাপ্টারের উপর মডেল টেস্ট বা ওই চ্যাপ্টারটা আবার কখনো পরীক্ষা পড়তেছে। এই আবার যখন পরীক্ষা পড়বে মানে সেকেন্ড টাইম যখন রিভিশন দিবা তখন তোমার যে কাজটা হবে মূল বই যেখানে তোমার দাগানো আছে, হ্যাঁ মূল বইটা পড়ার সময় বা তুমি দাগিয়ে নিবা কারো কাছ থেকে বা তুমি দাগিয়ে পড়বা যে ইনফরমেশন গুলো ইম্পর্টেন্ট, কারণ পরবর্তীতে রিভিশনের সময় পুরো বই পড়ার সময় নেই, তো শুধু তুমি যে লাইন গুলো আন্ডারলাইন করে রাখছো সেই লাইন গুলো তুমি পড়বা, খুব দ্রুত অল্প সময়ে মূল বই শেষ করলা। তারপরে যখন তুমি তোমার আগের যে বইটা যে প্রিভিয়াস কোশ্চিন ব্যাংক সলভ করছিলা সেখান থেকে যে কোশ্চিন গুলো তুমি মার্ক করে রাখছো শুধু সেই কোশ্চিন গুলো দেখো, সেই কোশ্চিন গুলো দেখে ওই বইটা সলভ করার দরকার নেই, তুমি নতুন আরেকটা বই সলভ। এতে দেখা যাবে যে নতুন বইটাতে তুমি আরো কিছু কোশ্চেন পাইছো যেটা আগের বইয়ের কালেকশনে ছিল না, এই নতুন কোশ্চেনের কালেকশনটাই হলো তোমার নতুন প্রাপ্তি। তোমার মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের একটা প্রিপারেশন হয়ে গেছে যেহেতু তুমি একটা বই শেষ করছো, আর তুমি যখন আরেকটা বই সলভ করতেছো আরো কিছু ইনফরমেশন পাচ্ছ, এটা তোমার হচ্ছে তোমার প্রিপারেশন লেভেলটা ইনক্রিজ করতেছে। তুমি এইভাবে তোমার প্রিপারেশন লেভেলটা যত বেশি ইনক্রিজ করতে পারবা তোমার চান্স পাওয়ার সম্ভাবনা ভালো ডিপার্টমেন্ট বা ভালো নাম্বার ক্যারি করার সম্ভাবনা তত বাড়তেছে। এই কাজটা তোমাকে করতে হবে। এখানে অনেক কথাই আসে, অনেকে বলবে দরকার নাই এত পড়া, দরকার নাই ভার্সিটির জন্য, তুমি জাস্ট একটা বই পড়ো, এটা বই পড়ো, এটা বই পড়লেই তোমার চান্স কনফার্ম, বা আমার এই শীট পড়ো বা আমাদের কোচিং এর শীট পড়ো, এই টাইপের কথাবার্তা আসবে। তো আমার কাছে মনে হয় সেগুলো এভয়েড করা উচিত, কেননা জাস্ট ওইটুকু পড়ে তুমি কিন্তু সবকিছু মনে রাখতে পারবে না। হ্যাঁ একটা বই ওকে, একটা বই ভালোভাবে কমপ্লিট করলে তুমি সব নাম্বার ক্যারি করতে পারতে পারো বা চান্স পাওয়ার জন্য যত নাম্বার দরকার তোমাকে ওই নাম্বার প্রোভাইড করবে, কিন্তু প্রবলেমটা হলো তুমি ওই বইটা কি সম্পূর্ণ মনে রাখতে পারবা না, সম্পূর্ণ মনে রাখতে পারবে না, এটা সম্ভব না। তাহলে তোমাকে কি করতে হবে, তোমার বেসিকটাকে ক্লিয়ার করতে হবে, এই জন্য তোমাকে একটা দুইটা তিনটা বই দেখতে হবে। আচ্ছা তুমি যখন একটা দুইটা তিনটা বই দেখলা তোমার অধ্যায় শেষ হয়ে গেল, নেক্সট তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে ওই চ্যাপ্টারের উপর এক্সাম দিবা। তুমি যখন ওই চ্যাপ্টারের উপর একটা এক্সাম দিবা, তুমি মনে করো ওই চ্যাপ্টারটার এক্সাম শেষে দেখতেছো তোমার কিছু কোশ্চেন রাইট হয়েছে আর অল্প কিছু কোশ্চেন তোমার ভুল হয়েছে, তো এখানে দুইটা ঘটনা ঘটবে। একটা হচ্ছে তুমি কোশ্চেন একদমই কমন পাও নাই, মানে ওই টপিকটা তুমি আগে দেখো নাই, আরেকটা যেটা হবে সেটা হচ্ছে তুমি একটু ভুল করছো। তুমি একটু যেটা ভুল করছো তোমার ফার্স্ট কাজ হবে সেটা ভুল করলে কেন সেটা ফাইন্ড আউট করা, মানে তোমার থিঙ্কিং কি ছিল আর ওটার অ্যাকচুয়াল সলিউশন কি, তাহলে তোমার ভুল থিঙ্কিংটা কি ছিল এটা তোমাকে ওখান থেকে খুঁজে বের করতে হবে। আর সেকেন্ড আরেকটা কাজ যেটা সেটা হচ্ছে তোমার কিছু টপিক যেটা একদম নতুন মনে হবে তোমার কাছে, তোমার সেই টপিকটা পড়া উচিত আবার যায় বের করে, কারণ ওই টপিকটা তুমি পড়ো নাই স্কিপ করছো বা ওই টপিকটা তোমার কনসেপ্ট ক্লিয়ার নাই। তার মানে পরীক্ষা দিয়ে আসে আগের চ্যাপ্টারে যে পড়াটা পড়ে পরীক্ষা দিলে সেই চ্যাপ্টারটা সম্পর্কে তোমাকে আবার দেখতে হবে। তুমি যদি ওই পরীক্ষা দিছো নেক্সট দিন আবার সামনে অন্য একটা পরীক্ষা, আগের গুলো দেখলা না সামনের দিকে আগাইলা, তাহলে তোমার প্রিপারেশন কিন্তু বাড়তেছে না, বাট তোমার প্রবলেম তুমি ফাইন্ড আউট করতে পারতেছো না, তুমি জাস্ট আগাচ্ছ। তুমি যখন আগায় শেষে আবার ঘুরে আসবা তখন তুমি দেখবা তোমার ওই প্রবলেম গুলো প্রবলেম রয়ে গেছে, সেগুলো আর সলভ হয়নি। তো তোমার যেটা আমি বললাম তুমি প্রথমে মূল বই পড়বা ফিজিক্সের, তারপরে কখনোই যদি কেউ তোমাকে শুধু সূত্র দেয় আর বলে এই সূত্রগুলো মুখস্থ করো, এই সূত্রের বাইরে আর কিছু লাগবে না, এই সূত্রগুলো দিয়ে অঙ্ক করো, জাস্ট সূত্র আর অঙ্ক শেখায়, তাহলে তুমি ভাববা যে তুমি রং ট্রেকে আসো, এই ট্রেক তোমাকে কখনোই ভালো সাফল্য নিয়ে আসবে না, এই কথাটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আর একটা কথা মনে রাখবা, সূত্রগুলো যখন পড়বা কিছু কিছু তোমাকে বইয়ে কিংবা কিছু কিছু স্যার তোমাকে কিছু শর্টকাট দিবে, শর্টকাট দেখো, অবশ্যই আমি সাপোর্ট করি শর্টকাট দেখাটা, কারণ শর্টকাট না দেখলে তুমি টাইম কভার করতে পারবে না, বাট টাইম অল্প টাইমে বেশি কোশ্চেন সলভ করার জন্য কিছু শর্টকাট আমাদের জরুরি। বাট একটা শর্টকাট কেন ওইটা হলো বা ওই শর্টকাটটা কিভাবে আসলো, ওই শর্টকাটটা কিভাবে আসলো এইটা তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে, কারণ ওই শর্টকাটটা কিভাবে আসলো এটা যখন তুমি জানতে পারবা তখন তুমি জানবা যে ওই শর্টকাটটা অ্যাকচুয়াল কখন প্রযোজ্য। দেখবা যে কিছু কোশ্চেনে কিছু ডাটা চেঞ্জ করে দিলে ওই শর্টকাট দিয়ে সলভ হয় না, তখন কিন্তু ওইটা আমাদের ওই যে তথাকথিত বই কিংবা সারে ব্যতিক্রম নামে চালাই দেয়, বিষয়টা হচ্ছে ওটা ব্যতিক্রম কেন সেটা তোমাকে জানতে হবে। এই শর্টকাটটা দিয়ে এই অঙ্কটা হয় এই অঙ্কটা হয় না, কারণ এখানে পরিবর্তন এটা আসছে কিভাবে, তাহলে এটা করতে হবে তখন তুমি মূল নিয়মে চলে যাও যে মূল নিয়ম থেকে এই শর্টকাট বেরোবে, এই শর্টকাট দিয়ে এই অঙ্ক হচ্ছে, আর এই শর্টকাটটা এই কারণে আসছে এখানে এই প্রবলেম দেখার কারণে এই শর্টকাট অ্যাপ্লাই হচ্ছে না, এটা বাইপাস ব্যতিক্রম বলে চালিয়ে দেওয়া হচ্ছে অন্য একটা অঙ্ক, সেটা মূল নিয়ম দিয়ে হচ্ছে, তাহলে তোমাকে মূল নিয়ম জানা জরুরি। আমি বুঝাতে চাচ্ছি শুধু সূত্রের উপর ডিপেন্ডেন্ট হবে না, বেসিকের উপর ডিপেন্ডেন্ট হবা যে কেন এটা হলো, তোমার এটা জানানো জরুরি।
তোমাকে যদি কোনো টিচার না জানায় শুধু সূত্র আর অঙ্ক করায়, তাহলে তুমি ভাববা আবার ওই একই কথা যে তুমি যে জায়গায় পড়ে আছো সেটা হচ্ছে সবার এভারেজ লেভেলটা। আর সবার এভারেজ লেভেলে সবাই থাকবে, কিন্তু চান্স পাবে যারা তারা ওই এভারেজ লেভেলকে পার হইতেই হবে, এইটা মাথায় রাখবো। তোমাদের মধ্যে একটা প্রবলেম দাঁড় হতে পারে যে ভাইয়া এই লকডাউনের কারণে লং টাইম আমরা পড়াশোনা থেকে দূরে ছিলাম বা ঠিক মতো পড়াশোনা করি নাই, এই অল্প সময়ে কি এটা সম্ভব বা পারবো? হ্যাঁ এটা সম্ভব, পারবা। তোকে তোমাকে ধৈর্য ধরতে হবে, যা পড়তে হবে যতটুকু পড়তে হবে তোমাকে একদম ক্লিয়ার কনসেপ্ট নিয়ে পড়তে হবে। মনে রাখবা কোন ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য কখনোই 100% নাম্বার ক্যারি করতে হয় না, তুমি মোটামুটি 75-80% নাম্বার ক্যারি করতে পারলে তোমার চান্স নিশ্চিত তুমি ধরে নিতে পারো যে কোনো ইউনিভার্সিটি। কোনো কোনো ইউনিভার্সিটিতে 50%ও চান্স হয়ে যায়, তো সেটা ব্যতিক্রম। মোটামুটি 75-80% নাম্বারে আমাদের চান্স হয়, এটা আমাদের মাথায় রাখা লাগবে। তো ফিজিক্স নিয়ে যেরকম এই কথাটা বললাম, ফিজিক্সের পরে ফিজিক্সের মূল বইটা দেখবা, এটা আমি বারবার বলতেছি, মূল বইটা না দেখলে তোমার বেশি ক্লিয়ার হবে না। আচ্ছা সেকেন্ড কথা যদি আমি মেয়েদের জন্য বলি, আচ্ছা গণিতের জন্য যে কাজটা আমরা করব, গণিতের জন্য যে কাজটা করব, তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও তাহলে গণিতের মূল বই এবং কয়েকটা মূল বই পড়া জরুরি। মূল বইগুলো থেকে ভালো করে পড়বা, ইনফরমেশন কালেক্ট করবা এবং অঙ্কগুলো করবা। ইভেন তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও তাহলে ওই মূল বইয়ের যে যে অঙ্কগুলো বেশি ভুল হয় বা কোন টাইপের অঙ্কগুলো আসছে সেটা খুঁজে বের করার চেষ্টা করবা। তুমি একটা সাবজেক্টে, সেটা ফিজিক্স হোক, সেটা ম্যাথ হোক, সেটা কেমিস্ট্রি হোক বা বায়োলজি হোক, তুমি যখন এই বিভিন্ন বই থেকে এই যে বিশ্ববিদ্যালয়ের কালেকশনের বইগুলোর কথা বলছি, এই বইগুলো যখন তুমি কালেক্ট করে কোয়েশ্চেন সলভ করবা তখন তোমার মধ্যে একটা কনসেপ্ট নিজে থেকে তৈরি হয়ে যাবে যে কোন জায়গা থেকে কোয়েশ্চেন বেশি হয়। আর আমাদের দেখবা যে অনেক টিচার জাস্ট ওই জিনিসটাকে প্রায়োরিটি দিয়ে দেখো এর বাইরে কোয়েশ্চেন আসে না, এটা পড়লেই হবে, এই টাইপের কিছু কথাবার্তা বলে আমাদের ওই জায়গাটাতে সীমাবদ্ধ রাখে দেয় বা রাখতে হয় বা তোমরা থাকো, এই কাজটা করবা না। কোন একটা জায়গায় জাস্ট ওইটা আমাদের আমার হচ্ছে ওইটার জন্য হচ্ছে একটা ভালো টার্গেটের জায়গা, যেটা প্রিপারেশন নিয়ে আমি ভালো নাম্বার পাবো বা ওখান থেকে কোয়েশ্চেন হয়, ওটাকে আমি প্রায়োরিটি দিব মাস্ট বি, বাট শুধু ওইটাকে প্রায়োরিটি দিব এটা করা যাবে না। পাশাপাশি জিনিসগুলো দেখতে হবে, তোমরা গণিতের জন্য মূল বই দেখতে পারো, তবে যদি ভার্সিটির প্রিপারেশন নাও, শুধু ইউনিভার্সিটি প্রিপারেশন, সেখানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তোমার নেই, বুয়েট কুয়েট রুয়েট চুয়েট নেই, সেক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে মূল বই না দেখেও এই বাজারে যে আমরা ইউনিভার্সিটি এডমিশনের কোয়েশ্চেন কালেকশনের বইগুলো পাচ্ছি, বিভিন্ন প্রকাশনের বই পাবা, বিভিন্ন কোচিং এর বই পাবা, তোমরা এই বইগুলো যদি কয়েকটা ভালো করে সলভ করো তাহলেও চলবে। কেন? কারণ ভার্সিটির জন্য ম্যাথ সব করতে হয় না, ম্যাথের যেগুলো ভার্সিটিতে আসার মতো একটা নির্দিষ্ট টপিকের ম্যাথ আসে থাকে, তো তোমরা ওই জিনিসগুলোকে ফোকাস করবা যে কোনগুলো আসে থাকে বা কোনগুলো আসবে। তুমি যদি ম্যাথ বই মানে মূল বইটা করতে চাও এডমিশনে, তাহলে দেখবা যে এত বেশি টপিক চলে আসে বা এত অঙ্ক চলে আসে, এতগুলো অঙ্ক কভার করে দেখবা যে ওইখানকার নির্দিষ্ট কিছু অঙ্কই আসতেছে না, বাকি অঙ্কগুলো আসতেছে না। এখন তোমার মূল বই থেকে এগুলা ক্যাটাগরি করা, বাদ দেওয়া, কোনগুলো পড়বা, এগুলো চুজ করা, এটা খুব ঝামেলার একটা। সেদিক থেকে তুমি যদি ওই যে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক বা প্রিভিয়াস কোশ্চেনের যে বইগুলো আছে এগুলো বই সলভ করো, তাহলে ওই মূল বইয়ের অঙ্কগুলো দেখবা তুমি করতেছ যেগুলো আসে বা যেগুলো আসার মতো সেগুলো করতেছ, সেটা তোমার ক্ষেত্রে ভালো হয়। আবার একই কথা, তোমার যদি বেসিক একটা চ্যাপ্টারের প্রবলেম থাকে তাহলে তুমি প্রথমে মূল বই দেখো, মূল বইয়ের যা সূত্র যা আলোচনা আছে সেগুলো থেকে তোমার বেসিকটা আবার গুছাই নাও, তারপরে তুমি এডমিশন টেস্টের বইগুলো পড়ো এবং কয়েকটা বই সলভ করো। মেয়েদের তুমি দেখবা যে ম্যাক্সিমাম অঙ্ক একটা দুইটা তিনটার মধ্যে সলভ করা যায়, সেক্ষেত্রে শর্টকাট কি, সেক্ষেত্রে ইন্টারমিডিয়েট লেভেলে তুমি কিভাবে সলভ করতা এবং সেটা আর কি উপায়ে করা যায় এই জিনিসগুলো সব দেখবা। ইন্টারমিডিয়েট লেভেলে কিভাবে করতা, তোমাকে যদি এডমিশনে কেউ একটা নতুন নিয়ম শিখায় এটা এইভাবে দ্রুত হয়ে যায় তুমি এটা শিখো কোনো প্রবলেম নাই, বাট ওই অঙ্কটা ইন্টারমিডিয়েটে কিভাবে করতা সেটা মনে করবা অবশ্যই অবশ্যই। তুমি সব অঙ্ক ইন্টারমিডিয়েট লেভেলে না করো, বাট ইন্টারমিডিয়েটের রুলসটা আবার মনে করার চেষ্টা করবা। কেননা তুমি দুই বছর থেকে যে রুলসটা পড়তেছ আর তুমি এডমিশনে দুই মাস বা তিন মাস আগে যে রুলসটা পড়তেছ, দেখা যাবে যে এটা তোমার পরীক্ষার রুমে নাও মনে থাকতে পারে, সেক্ষেত্রে ইন্টারমিডিয়েটে যে নিয়মটা দিয়ে অঙ্ক করতা সেটা মনে করতে পারে। আর আমাদের পরীক্ষার রুমে এক মার্ক বেশি বা দুই মার্ক বেশি পাওয়ার জন্য যদি অল্প একটু সময় বেশি লাগে সেটা প্রবলেম না, বাট নেগেটিভ হওয়া যাবে না বা অ্যান্সার না করার থেকে ওইভাবে অ্যান্সার করাটা বেটার। এই জন্য দুইটা রুলস মনে রাখার চেষ্টা করবা, শুধু শর্টকাট ডিপেন্ডেন্ট হবা না। আর এই ক্ষেত্রে মেতে তোমরা কয়েকটা বই সলভ করবা, গণিতে গণিতে কয়েকটা বই সলভ করবা,
বিশ্ববিদ্যালয়ে যে বইগুলো আছে এডমিশন টেস্টের জন্য সেই বইগুলো প্রত্যেকটা বই থেকে বিভিন্ন অঙ্ক ফাইন্ড আউট করার চেষ্টা করবা। এবং আমি আবার আরেকটা কথা বলি, অঙ্ক কখনোই অ্যান্সার বা সলিউশন আগে দেখবা না। তুমি যখন একটা অধ্যায়ে অ্যান্সার মেথ গুলো প্র্যাকটিস করবা, তখন তুমি সলিউশন বা অ্যান্সার এটা বাদ দিয়ে জাস্ট কোশ্চেন দেখবা, মানে প্রত্যেকটা কোশ্চেন সলভ হবে তোমার কাছে এক্সাম দেওয়ার মতো। তুমি পারতেছো না, তারপরে তুমি সলিউশন দেখো, তাহলে তুমি যখন পারতেছো না সলিউশন দেখতেছো, তার মানে তোমার আরেকবার দেখা উচিত, তখন তুমি ওটাকে সেই মার্কিং করে রাখো। আর একদমই নতুন আবার আলাদা ভাবে মার্কিং করে রাখো, যে যেটা হচ্ছে তোমাকে ভালোভাবে দেখা উচিত। আর তুমি যদি কিছু অঙ্কের সলিউশন আগে দেখো, তাহলে দেখবা যে ওই কোশ্চেন গুলো তোমার কাছে সহজ লাগবে, বাট ওখানে তোমার একটু বোঝার প্রবলেম বা তোমার ওটা মনে আসতো না, সেটা তুমি বুঝতেই পারতো না। এবং পরীক্ষার রুমে বা তুমি যখন পরীক্ষা দিতে যাচ্ছ, তখন দেখা যাচ্ছে যে ওইটা তোমার দ্বারা হচ্ছে না। তো এই প্রবলেমটা সলভ করার জন্য তোমাকে সলিউশন আগে দেখা যাবে না, আগে তোমাকে কোশ্চেনটা সলভ করতে হবে। সেক্ষেত্রে তোমরা হচ্ছে মেতে এই কয়েকটা বই সলভ করো, এবং রুলস এর জন্য তুমি কোন একটা ফিক্সড বই দেখতে পারো। তোমাদের সামনে আমি এইভাবে মানে আসলে কিভাবে পড়া উচিত বা ফিজিক্সটা আমি কিভাবে পড়াই সেটা নিয়ে আমি তোমাদের নেক্সট ক্লাস করব। এবং নেক্সট ক্লাসটা এরকম হবে যে আমি তোমাদের শিট আপলোড করে দিয়ে দিব, তোমরা শিট ডাউনলোড করে রাখে মানে ডাউনলোড করে রাখে দিবা বা হচ্ছে ডাউনলোড করে নিবা, তারপর শিটের সাথে সাথে তোমরা হচ্ছে ভিডিওটা দেখবা। একটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক কিভাবে আমরা পড়তেছি এই জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করব। তোমরা যদি আমাকে বলো যে ভাই আপনি কিভাবে পড়েন, আপনি ফিজিক্সটা কিভাবে পড়েন, আমি ফিজিক্সটা যদি বলো কিভাবে পড়াই, আমি মেনলি ইসাক স্যারের বই পড়াই। ইসাক স্যারের বইয়ের প্রত্যেকটা টপিক, ওই টপিক থেকে এডমিশনে কি কি আসার মতো, কোন কোন ইনফরমেশন আসে, কোন কোন টাইপের মেথ আসে, সেইগুলা আগে আমি প্রত্যেকটা টপিক টপিক ধরে ধরে ইসাক স্যারের বই আগে কমপ্লিট করা দিয়ে দিই। যখন ইসাক স্যারের বইয়ের প্রত্যেকটা টপিক একটা চ্যাপ্টারে শেষ হয়ে যায়, তখন আমার রুলস এর জন্য যে শিটটা সেই শিটটা আমি দেই। সেখানে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী রুলস, কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করার জন্য, এবং ওই টাইপের অঙ্ক ইউনিভার্সিটিতে আসে এরকম কয়েকটা দিয়ে দিই, জাস্ট কয়েকটা মাত্র, তোমাকে বোঝার জন্য, রুলসটা বোঝার জন্য আমি জাস্ট কিছু অঙ্ক ওখানে কালেকশন দিয়ে দিই। এই শিটটাতে সব অঙ্কের কালেকশন থাকে যায়, কিন্তু তোমার যেটা কাজ হয় সেটা হচ্ছে আমার শিটটা শেষ করে তুমি বাজার থেকে দুই তিনটা বই যেগুলো কিনছো বা একটা দুইটা বই কিনছো বা তোমার কোচিং এ যে শিট আছে সেগুলো থেকে বিগত বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন যত বড় সলভ করো, যত বড় সলভ করো। এবং তোমাকে এই ক্ষেত্রে ফ্রিডম নিতে হবে, তোমার ইচ্ছে মতো কোশ্চেন সলভ করতে হবে, সেটা যে কোনো ইউনিভার্সিটির হতে পারে, তোমাকে যেটা ভালো লাগে তুমি সেভাবে করো। তোমাকে সলভ করে নিয়ে যতগুলো প্রবলেম বেরোয় নেক্সট দিন তুমি আমাকে বলবা যে ভাই আমার এগুলো 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 প্রবলেম বেরোছে, এগুলো আমি বুঝতেছি না, আমি তখন ওগুলো সলিউশন দিয়ে দিই। তাহলে এইভাবে একটা চ্যাপ্টার শেষ করতে হবে। যদি তোমাকে এরকম কেউ বলে যে এতগুলো বই সলভ করা লাগবে না বা এই কোশ্চেন সলভ করা লাগবে না, তুমি জাস্ট এইটা পড়ো, এই এইটা পারলেই হয়ে যাবে, তাহলে তুমি ভাববা যে উনি তোমাকে উল্টা পাল্টা বোঝাচ্ছে। কারণ এডমিশন কখনোই একটা কোনো কিছুর মধ্যে লিমিট থাকে না। তুমি দেখবা যে অনেক কোচিং এরকম করে বলবে যে এই শিটের বাইরে তোমার কোনো কিছু করার দরকার নাই, শিটের বাইরে কোনো একটা প্রবলেম নিয়ে যাবা, দেখতেছে না বা এটা লাগবে না, এগুলো তোমাকে কে পড়তে বলছে, এই টাইপের কথাবার্তা আসে। এই কথাগুলোকে তোমরা ইগনোর করবা, তোমাদেরকে ভাবতে হবে বা বুঝতে হবে যে এইখানে যা আছে বা বিভিন্ন বইয়ে যা আছে আমি সব কনসেপ্ট ক্লিয়ার করব, এক নম্বর কথা। দুই নম্বর কথা, আমি এভাবে ফিজিক্সটা কমপ্লিট করাই দিয়ে দিই, তোমাকে আমি তোমার ফ্রিডম দিয়ে দিব, তোমার কাছে যা বই কালেকশন আছে, যত প্রিভিয়াস কোশ্চেন আছে, যত পারো সলভ করার তুমি সলভ করতে থাকো, সলভ করতে থাকো, তোমার শেষ পর্যন্ত যে প্রবলেমগুলো বেরোলো সেগুলো আমার কাছে নিয়ে আসো, সেটা তোমার ইচ্ছে মতো যে কোনো জায়গা থেকে। আরেকটা কথা বলবো, তোমরা আবার দেখবা যে অনেকে যে কাজটা করে সেটা হচ্ছে একটা চ্যাপ্টারে কিছু টপিক পড়ে বাকি বলে এই টপিক গুলো লাগবে না, এই টাইপের মেথ গুলো লাগবে না, এগুলো কখনোই আসে না, এগুলো আসবে না, এটা পড়ো এখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা কমন পাবাই, এটুকু পড়লেই চান্স। দেখো এত সহজ না, তুমি খুঁজে দেখো যে একটা স্টুডেন্ট যে চান্স পাইছে ওই ওইখানে তুমি একটা খেয়াল করবা যে যে বলতেছে বা তোমরা যারা এখানে শুনতেছো তোমরা কিন্তু সবাই ভার্সিটিতে চান্স পাবা এটা নাও হতে পারে, বা বিগত বছর গুলো খুঁজে দেখো এরকম কখনোই হয়নি, সম্ভব না সবাই চান্স পাওয়া। যারা চান্স পেয়েছে তারা খুঁজে দেখো তারা শুধু ওইটুকুর মধ্যে ডিপেন্ডেন্ট ছিল না, ওরা বেসিক ক্লিয়ার করছে, যত কিছু পড়ার সবকিছুই পড়ছে। শুধু মনে রাখবা যে যখন আমাদেরকে কেউ শর্ট সাজেশন দেয় বা বলে দেয় এটুকু পড়লেই হয়ে যাবে, এটা পড়লেই চান্স, এর বাইরে কিছু লাগবে না, তখন আমাদেরকে ইনস্ট্যান্ট খুব ভালো লাগে যে এই তো শর্ট সাজেশন পাই গেছি বা এটা পড়লেই তো চান্স, আমার তো আর কিছু লাগবে না। কিন্তু খেলা হবে তোমার ভর্তি পরীক্ষায়, যাই দেখবা যেগুলো বলছে সেগুলোর মধ্যে কিছু সংখ্যক কোশ্চেন আছে, একদম কমন পাবো না এমনটা না, কিছু সংখ্যক কোশ্চেন আছে, কিছু সংখ্যক কোশ্চেন নাই, কিন্তু কিছু সংখ্যক যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো সলভ করে তোমার অবস্থাটা হবে সেই মিডিল ক্লাস, যারা চান্স হচ্ছে না, অল্পর জন্য চান্স পাচ্ছে না। এই কথাটা তোমরা কেয়ারফুল থাকবা।
এক নম্বর কথা। আচ্ছা এটা গেল এই টাইপের। এখন মেথের কথা যদি বলো, মেথের ক্ষেত্রে আমি যেটা পড়াই বা আমি যে কাজটা করি সেটা হচ্ছে মেথের আমার প্রত্যেকটা চ্যাপ্টারের শীট করা আছে, মোটামুটি ওই শীটের মধ্যে যতগুলো টাইপের অঙ্ক আছে সব টাইপগুলো টাইপ সূত্র, ওই সূত্রের ব্যাখ্যা, কেন ওই সূত্রটা অ্যাপ্লাই করবো, নিচে ওই টাইপের অঙ্ক এবং ওই টাইপের বিশ্ববিদ্যালয়ে আসা অঙ্কগুলো প্র্যাকটিস করতে দেওয়া হয়। ফার্স্ট ক্লাস শীট শেষ করে দেওয়া, যখনই তুমি শীটটা শেষ করবে এটা হচ্ছে তোমার একটা গাইডলাইন বা একটা রুলসের শীট। তোমার এই শীট বা এই রুলস থেকে তোমার বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন 70% বা 80% ওই রুলস গুলো দিয়ে ডিরেক্ট সলভ হয়ে যাবে। বাকি দেখবা যে 20% বা 25% তুমি কিছু ম্যাথ পাবা যে ম্যাথ গুলো ওই রুলস দিয়ে ডিরেক্ট সলভ হচ্ছে না, হয়তো রুলস গুলো অ্যাপ্লাই হচ্ছে একটু চেঞ্জ করে। আমার দরকার ওই 20% বা 25% ম্যাথ গুলো খুঁজে বের করা। ওগুলো আমরা খুঁজে বের করবো বাসায় যখন প্র্যাকটিস করব, বিভিন্ন বই থেকে আমরা যত পারি বিগত কোশ্চেন সলভ করবো। তোমরা দেখবা অনেক কোশ্চেন রিপিট হয়। অমুক ইউনিভার্সিটি 2006-07 সালে আসছে, যেটা হচ্ছে এই রিসেন্ট ইয়ারে এই ইউনিভার্সিটিতে দেখবা যে 18-19 আসছে। এটা একটা কোশ্চেন তোমরা অনেক পাবা। আমি ক্লাসগুলো যখন নিবো তখনই বলে দিব যে কোনটা কত আগে আসছিল আবার কোনটা নতুন আসছে। আমি তোমাদেরকে বেশ কিছু অনলাইন ক্লাস নেওয়ার চেষ্টা করবো এবং সেগুলো তোমাদের ওই যে আমাদের ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলটা তোমরা যদি লার্ন উইথ তানজিমুল, লার্ন উইথ তানজিমুল লিখে সার্চ দাও তাহলে তোমরা এই ক্লাসগুলো পাই যাবা। সেখানে টাইমলাইন বা সেই টাইমলাইনে পাবা কিংবা প্লেলিস্ট আকারে দিব বা আমার ফেসবুকের টাইমলাইনে তোমরা ভিডিওগুলো পাবা, সমস্যা নাই। আর তারপরে যদি কোনো হেল্প লাগে আমাকে নক দিবা, আমি তোমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে আসলে কিভাবে পড়া উচিত, কিভাবে আমরা পড়ব। তো এই কথাগুলো তোমরা মাথায় রাখবা। আর একটা জিনিস মনে রাখবা যে একটা ক্লাসে সবকিছু দেওয়া সম্ভব না, তোমাকে এভারেজ বা যেগুলো থেকে খুব বেশি কোশ্চেন হয় সেগুলো দেওয়া সম্ভব। আর তোমাকে সেগুলো দেওয়া হবে, তুমি যদি শুধু সেগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকো তাহলে মনে রাখবা তুমি এভারেজ লেভেলে থাকতেছো। আর চান্স পাওয়ার জন্য এভারেজ লেভেলটা কখনোই সেফ জোন না, তোমাকে অ্যাডভান্স লেভেলে যাইতেই হবে। যে কয়েকজন অ্যাডভান্স লেভেলে যাবা তারাই চান্স পাবা। আর এই জন্য তোমাকে প্রচুর পরিমাণে বিগত কোশ্চেন সলভ, এর কোনো বিকল্প নাই। তুমি দেখা যাচ্ছে ওই রুলস পারো, কোশ্চেন সলভ বেশি করো না, একটু পেঁচাই দিয়ে দিছে, তুমি দেখা যাচ্ছে ইউনিভার্সিটিতে যায় ওই ভর্তি পরীক্ষায় ওই কোশ্চেন সলভ করতে পারতেছ না। কিন্তু আসলে তুমি দেখতেছো যে ওই কোশ্চেনটা তুমি পারতে একটু চেষ্টা করলে। বাট ওই টাইপের কোশ্চেন যদি তুমি আগেই প্র্যাকটিস করতে বা ফেস করতে তাহলে পরীক্ষার মধ্যে ওই প্রবলেমটা হইতো না। তো তোমাদেরকে আমি যে কথা বলবো সেটা হচ্ছে বিগত বছরের কোশ্চেন যে যত বেশি পারো সলভ করো, এখানে কোনো প্রকার ঘাটতি রাখা যাবে না। এই গেল ম্যাথ নিয়ে কথা। আর আমি তোমাদের সামনে এই জিনিসগুলো আরো বেশি ভিজিবল করার চেষ্টা করব নেক্সট ক্লাসগুলো থেকে, কারণ নেক্সট ক্লাসগুলো আমি এরকম কোনো সাজেশন দিব না, ডিরেক্ট ক্লাসে চলে যাব এবং পুরো ক্লাস আপলোড করব। সেটা হয়তো একটা বা দুইটা পার্টে হবে। দেখা যাচ্ছে যে আমি একটা চ্যাপ্টারে ক্লাস নেওয়ার জন্য এক ঘন্টা করে 2-3টা ভিডিও আপলোড করলাম। এই 2-3টা ভিডিওর মধ্যে পুরো চ্যাপ্টারের সকল টপিক তুলে ধরার চেষ্টা করব। আর যদি সেই ভিডিওগুলো তোমরা দেখো সেক্ষেত্রে তোমাদের যদি কোনো কোশ্চেনের প্রবলেম থাকে তোমরা হচ্ছে সেগুলো কমেন্ট করবা বা ছবি তুলে দেওয়ার চেষ্টা করবা, আমি সলভ দেবো। যদি প্রবলেমের সংখ্যা অনেক বেশি হয় তাহলে ওই প্রবলেম সলভের উপর একটা ভিডিও ক্লাস করবো, যেটাতে শুধু প্রবলেমগুলো সলভ করে দিব। আর আশা করি তুমি বুঝতে পারছো যে কিভাবে পড়া উচিত তোমার ম্যাথ এবং হচ্ছে ফিজিক্স। বায়োলজি কেমিস্ট্রি নিয়ে আরেকদিন কথা হবে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনায় চলে আসো। যেহেতু পড়াশোনার একটা লম্বা গ্যাপ ছিল, এডমিশনের জন্য সময় নষ্ট একদমই করা যাবে না। তো এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।